যুদ্ধ পরবর্তী গাজা ভূখণ্ড নিয়ে ইসরায়েলের কি পরিকল্পনা, এবার তার বিশদ বর্ণনা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। গত বৃহস্পতিবার যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন নিয়ে ইয়োভ গ্যালান্ট তার পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের পরিকল্পনা অনুযায়ী জিম্মিদের ফিরিয়ে আনা, হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ভেঙে ফেলা, অবশিষ্ট যে কোনো সামরিক হুমকি অপসারণ না করা পর্যন্ত গাজায় ইসরায়েলের যুদ্ধ চলবে। গ্যালান্ট বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস বা ইসরায়েল কেউই এই ফিলিস্তিনি ভূখণ্ড বা গাজা শাসন করবে না। এরপর একটি নতুন পর্যায় শুরু হবে। এই পর্যায়ে হামাস আর গাজা নিয়ন্ত্রণ করবে না, তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নিরাপত্তা হুমকিরও কারণ হবে না। তখন স্থানীয় ফিলিস্তিনি সংস্থাগুলো গাজার শাসনভার গ্রহণ করবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের পরিকল্পনার রূপরেখায় বলা হয়, গাজার বাসিন্দারা ফিলিস্তিনি, তাই ফিলিস্তিনি সংস্থাগুলোই গাজার দায়িত্বে থাকবে। তবে শর্ত থাকবে, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা হুমকি থাকবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। গাজার শাসক হামাসকে ক্ষমতাচ্যুত করার পর উপত্যকাটির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে খোদ ইসরায়েলেই মতবিরোধ দেখা গেছে। 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গত 7 অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত ও ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। জবাবে 7 অক্টোবর থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 22,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিজের রকিবুল হাসান, নিউজ 24।